আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শিক্ষার আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। মেডিকেল ভর্তি পরীক্ষা 1 এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা। 14 মার্চ 2022 10:03 দিল্লি ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি খুবই জরুরি, বিশেষ করে যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় দিবেন তাদের জন্য। আরেকটি কথা না বললেন, আপনি আমার চ্যানেল নতুন বেঁচে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। চলুন প্রতিবেদনটি পড়া যাক। দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ 2021-22 শিক্ষাবর্ষের MBBS প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী 1 এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা সারা দেশে 19টি কেন্দ্রে একযোগে সকাল 10:00 থেকে বেলা 11:00 পর্যন্ত 100 নম্বরের MCQ পরীক্ষা হবে। কাল থেকে বন্ধ থাকবে দেশের সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার। গতকাল রবিবার 13 মার্চ MBBS ভর্তি পরীক্ষা নিয়ে ওভারসাইট কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। ভর্তি পরীক্ষার দিন কী কী নির্দেশনা মানতে হবে সেই বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডাক্তার AKM আহসান হাবিব বলেন, স্বাস্থ্যবিধি মেনেই MBBS ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাস্ক পরা বাধ্যতামূলক, শারীরিক দূরত্ব বজায় রাখা হবে, হাত ঘড়ি, পকেট ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন সহ কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে পরীক্ষা হলে প্রবেশ নিষেধ। কেন্দ্রে কর্তব্যরত হল সুপার, শিক্ষক সহ পরীক্ষা নিয়োজিত সকল ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। বরাবরের মতো দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে পরিচালক জানান। শিক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, আগামী 1 এপ্রিল ভর্তি পরীক্ষার দিন সকাল 8:00 পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হবে আর 9:30 গেট বন্ধ করে দেওয়া হবে। এবছর প্রায় 1.5 লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদিকে MBBS ভর্তি পরীক্ষা সামনে রেখে আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানী সহ সারা দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী এটা নিশ্চিত করবে। ইতিমধ্যে মনিটরিংয়ের মাঠে নেমেছে গোয়েন্দারা। গত বছরের 2 এপ্রিল সারা দেশে 19টি কেন্দ্রে 55টি বেনুতে একযোগে 2020-21 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় 1,22,000 শিক্ষার্থী অংশ নেন। সেই হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেশি। দেশের সরকারি মেডিকেল কলেজ আছে 37টি, আসন আছে 4,350টি। দেশে 72টি বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা 6,339টি। প্রতিবছর MBBS ভর্তি পরীক্ষাকে সামনে রেখে কিছু কুচক্রী দুর্নীতিবাজ ব্যক্তি বা গ্রুপ কোচিং সেন্টারের নামে বা ব্যক্তিগতভাবে অনলাইনের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো মেডিকেল কলেজের ভর্তির বিষয়ে 100% কমন সাজেশন বা গ্যারান্টি সহকারে ভর্তির কথা বলে গোপনে বড় অঙ্কের টাকা দাবি করে থাকে। এ ধরনের গুজব ঠেকাতে বন্ধ থাকবে দেশের সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার। গুজব সৃষ্টিকারীদের ব্যাপারে তৎপর থাকবে দেশের আইন ও শৃঙ্খলা বাহিনী। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।